গাইস ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি আর আমি শরণা এসে গেছি তোমাদের সকলের ফেভারিট সিরিয়াল নবাব নন্দিনীর লেটেস্ট আপডেট জানাবো বলে। তবে তার আগে বলবো যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো। সিরিয়াল নবাব নন্দিনীতে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পারমিশন নেই বলে, আই মিন পুলিশ পারমিশন, লাইট পারমিশন, ফায়ার পারমিশন এগুলো নেয়নি বলে পুলিশ চলে এসেছে নবাবদের পুজো ভাঙবে বলে। আর নবাবের তো অল্প কথাতেই মাথা গরম, সে পুলিশ হোক কিংবা মিনিস্টার হোক, যার সামনেই পাঠাও না কেন নবাবকে নবাব মাথা গরম করবে আর সেখানে একটা ঝামেলা বাঁধবে। তো নবাব এখানে তাই শুরু করে দিয়েছে, নবাব ভাবছে ভদ্রভাবে বললে এখানে সামলানো যাবে না তাই আমাকে মাথা গরম করতে হবে। তো নবাব মাথা গরম করতে অশান্তি শুরু করে দিয়েছে, বড় বৌদি এসে এখন বলছে যে আই মিন পুলিশকে বলছে একটু ফেভার করুন না, এদের এত সুন্দর করে আয়োজন করা একটা পুজো। তো সেই মুহূর্তে নন্দিনী এসে জানিয়ে দেয় কোনো ফেভারের প্রয়োজন নেই, আমার কাছে সমস্ত পারমিশন আছে। তো পারমিশনের ফাইলটাও তুলে দেয় পুলিশের কাছে, পুলিশ বলে এটা আগে দিয়ে দিলেই এত কথা কাটাকাটি ঝামেলা হতো না, পুলিশ তো চলে গেছে কিন্তু বড় বৌদির ইগোতে হার্ট হয়েছে, তাই জন্যে বড় বৌদি এখন প্রবীর বাবুর সাথে দেখা করেছে। আর প্রবীর বাবু বলেছে যে আপনি শুধু গ্রিন সিগন্যাল দিন, কারণ বড় বৌদি তো বলে দিয়েছে যে আপনারা আর আমার মাঝের সমস্যা হচ্ছে ওই এক টাইমে নন্দিনী, ওকে সরাতে হবে যেভাবেই হোক। তো আমরা প্রত্যেকেই জানি সিরিয়ালের প্রথা অনুযায়ী সরানো মানে হচ্ছে দুর্গাপুজো যখন দেখানো হচ্ছে তার মানে দশমীর দিন নন্দিনীর বিসর্জন কিংবা নন্দিনীকে মেরে ফেলার একটা সাংঘাতিক পরিকল্পনা। তো আমরা ধরে নিতেই পারি যে নন্দিনীকে মেরে ফেলার পরিকল্পনাই করে ফেললো আমাদের বড় বৌদি। এইদিকে নবাব তো নন্দিনীকে ভুল বুঝেছে, কিন্তু ভুল বুঝলেও কাছাকাছি কিন্তু আছে এরা, কিন্তু শেষ অবধি নন্দিনীর প্রাণ কী করে বাঁচাবে আমাদের নবাব এটা যদি জানতে হয় তাহলে কিন্তু দেখতেই হচ্ছে সিরিয়াল নবাব নন্দিনী স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে। আমার ভিডিওটা দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।